ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ফুটবল ক্যারিয়ারে নিচের ব্যক্তিগত অর্জনের সেরা পুরস্কার বেলন্ডিওর পাঁচবার করে জিতেছেন লিওনাল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো তবে এবার রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন তারকার নিজের ক্যারিয়ারের ছয় নম্বর বেলন্ডিওর জিততে যাচ্ছেন লিওনাল মেসে পুরো মৌসুম জুড়ে দুর্দান্ত সময় কাটানো লিওনাল মেসিকে নিয়ে অনেকেই আশা করছে এমনটা বার্সেলোনাকে জিতিয়েছেন স্প্যানিশ লিগা এরই মধ্যে কোপাদেলের ফাইনালে আছে মেসির দল বার্সা পুরো মৌসুমে অবিশ্বাস্য পারফর্ম করা লিওনেল মেসি ৩৩ ম্যাচে তেত্রিশ গোল করার পাশাপাশি করেছেন অ্যাসিস্ট এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত লিওনাল মেসি দশ ম্যাচে করেছেন বারো গোল চ্যাম্পিয়ন্স লিগে বারো গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট রয়েছে মেসির এছাড়াও রেতে চার ম্যাচে দুই গোল ও তিন অ্যাসিস্ট সুপার কোপাতে এক ম্যাচ খেলে একটি অ্যাসিস্ট রয়েছে মেসির সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে আটচল্লিশ ম্যাচে আটচল্লিশ গোল করার পাশাপাশি বাইশ গোলে সহায়তা করেছেন মেসি যার মাধ্যমে এবারের মৌসুমে মেসি সরাসরি জড়িত সত্তর গোলের সাথে এমন পারফরমেন্স তাই এবার মেসিকে ব্যালন্ডিওর জয়ে অনেকটা এগিয়ে রেখেছে গোটা ফুটবল পাড়ায় যখন মেসির গুণগান তখন আগুয়ের এক মন্তব্য নিয়ে হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি আগুয়েরো বলেন ব্যালন্ডিওর এমন কারো পাওয়া উচিত যারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচ থেকে একজনের ব্যালণ্ডিওর জেতা উচিত লিওনেল মেসি এবার ব্যালণ্ডিওর পাওয়ার যোগ্য নয় এমনটাই বুঝিয়েছেন সার্জিও আগুয়েরো নিজ দেশের সতীর্থকে নিয়ে এমন মন্তব্যের পর সমালোচনার মুখে পড়েছেন এই আর্জেন্টাইন এরপর অবশ্যই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে মেসিকে নিয়ে টুইট করেছেন আগেরো সেই টুইটের সারমর্মে তিনি বুঝিয়েছেন এই মৌসুমে যেভাবে মেসি খেলছে সেভাবে তার ব্যালণ্ডিওর জিতা উচিত